আমরা টাইপস অফ কন্টেন্ট এটা নিয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ, আমরা গত ক্লাসে আলোচনা করেছি টাইপস অফ ওয়েবসাইট, হ্যাঁ, অথবা টাইপ অফ ওয়েবসাইট, কোন কোন টাইপের ওয়েবসাইট বেসিক্যালি হয়, যেগুলোর আমরা কি করব, মার্কেটিং করব বা ডিজিটাল মার্কেটিং করব। এখন আমাদের ডিজিটাল মার্কেটিং করতে গেলে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কন্টেন্ট। কি কন্টেন্ট? হ্যাঁ, এখন এই কন্টেন্টের আবার অনেক টাইপ আছে, তো সেগুলো যদি আমরা না জানি তাহলে আমরা মার্কেটিংটা প্রপারলি কি করতে পারবো না। হ্যাঁ, আচ্ছা, তাহলে ব্লগ কন্টেন্ট, ব্লগ কন্টেন্টটা কি? এইটা হচ্ছে একটা ব্লগ, nhs.uk, এটা একটা কি ব্লগ, এখানে বিভিন্ন ধরনের হেলথ টিপস পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা, এখানে কিছু মেনু আছে এই ব্লগটাতে, কি আছে, এগুলো হচ্ছে মেনু, এইগুলোকে কি বলে, মেনু। হ্যাঁ, মেনুর নিচের যে পার্টটা এটাকে বলা হচ্ছে হেডার, আর এই পার্ট গুলোকে বলা হচ্ছে বডি, এই পার্ট গুলোকে কি বলা হচ্ছে, বডি। হ্যাঁ, অবশ্যই আমরা ডিজিটাল মার্কেটিং করব মেইনলি একটা ওয়েবসাইটে, কিসের একটা ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটের টাইপ যে কোনো টাইপ হইতে পারে, যেগুলো আমরা আলোচনা করছি। অনেক সময় ওয়েবসাইট ছাড়াও ডিজিটাল মার্কেটিং করা যায়, যেমন আমার ইউটিউব ভিডিও যদি থাকে সেটার কি ডিজিটাল মার্কেটিং করা যায়, বা দেখা যাচ্ছে আমার একটা ফোনের একটা অ্যাপ আছে সেটারও কি করা যায়, ডিজিটাল মার্কেটিং করা যায়। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে এএসও, অর্থাৎ অ্যাপ স্টোর অপটিমাইজেশন। আচ্ছা, তাহলে ব্লগ হচ্ছে এমন একটা ওয়েবসাইট, ব্লগ একটা কি এমন একটা ওয়েবসাইট অথবা ওয়েবসাইট পেজ যেখানে শুধু ইনফরমেটিভ আর্টিকেল থাকে, কি থাকে, একটা না কিন্তু একাধিক, যেখানে একাধিক আমার ওয়েবসাইট রিলেটেড ইনফরমেটিভ কি থাকে, আর্টিকেলস থাকে। হ্যাঁ, দেখা যাচ্ছে এইটা হেলথ রিলেটেড ব্লগ, এখানে কিন্তু একাধিক আর্টিকেল আছে, যেমন হেলথের A to Z, এখানে যখন ক্লিক করব তখন একটা পোস্ট ওপেন হবে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে এরকম একটা পেজ ওপেন হবে, এখানে যখন ক্লিক করব আমরা তখন সম্ভবত একটা পোস্ট ওপেন হবে। হ্যাঁ, কি ওপেন হলো, একটা পোস্ট ওপেন হলো, এইখানে সিঙ্গেল একটা টপিক নিয়ে আলোচনা করা আছে, সিঙ্গেল একটা টপিক নিয়ে কি আলোচনা করা আছে। আচ্ছা, ব্লগ সাধারণত ক্যাটাগরি বেসড হয়, কি হয়, যেমন এখানে হেলদের A to Z গাইড আছে এই মেনুটাতে। হ্যাঁ, লিভ ওয়েল মানে তুমি কিভাবে ভালোভাবে বসবাস করতে পারবা, হেলদি লিভিং গাইড আছে এখানে। হ্যাঁ, তো এই হেলদি লিভিং গাইডের আন্ডারে আবার অনেকগুলো ব্লগ পোস্ট আছে বা ব্লগ আর্টিকেলস আছে, একটা না কিন্তু, এই যে দেখা যাচ্ছে যে 5 স্টেপ মেন্টাল ওয়েলবিং, ক্যালকুলেট ইউর বডি ম্যাস, তারপরে কি হেলদি ওয়েট, এক্সারসাইজ, এগুলো প্রত্যেকটাই এক একটা আর্টিকেল, প্রত্যেকটা এক একটা কি আর্টিকেল। যদি আমরা একটাতে ক্লিক করি তাহলে পুরো ব্লগ একটা পোস্ট ওপেন হবে, কি ওপেন হবে, ফুল একটা আর্টিকেল ওপেন হবে, যেটা কি রিলেটেড, এটা হচ্ছে 5 স্টেপস টু মেন্টাল ওয়েলবিং, অর্থাৎ মানসিক সুস্থতার জন্য 5টা স্টেপ এখানে বর্ণনা করা আছে। আচ্ছা, তাহলে ব্লগটা হচ্ছে যেখানে শুধু ইনফরমেশন পোস্ট করা হয় ক্যাটাগরি বেসড। এইখানে কতগুলো ক্যাটাগরি আছে, হেলথ A to Z, লিভ ওয়েল, মেন্টাল হেলথ, তারপরে কেয়ার অ্যান্ড সাপোর্ট, প্রেগনেন্সি, তারপরে NHS সার্ভিস। আচ্ছা, এই ক্যাটাগরিগুলোতে প্রত্যেকটাতে যখন আমি ক্লিক করব মাল্টিপল আর্টিকেল আছে, মাল্টিপল কি আছে, আর্টিকেল আছে। হ্যাঁ, এই যে এটাতে কিন্তু অনেকগুলো আর্টিকেল, এগুলোতে আবার প্রত্যেকটাতে যদি আমি ক্লিক করি এক একটা ব্লগ পোস্ট ওপেন হবে। তাহলে যদি আমি এইটা ওপেন করি, সিঙ্গেল একটা টপিক ওপেন করি, এইটা আর ব্লগ না, এটা হচ্ছে ব্লগ পোস্ট, এটাকে তখন কি বলবো, সিঙ্গেল ব্লগ পোস্ট, সিঙ্গেল ব্লগ পোস্ট। তাহলে ব্লগে সাধারণত সিঙ্গেল, মাল্টিপল, সিঙ্গেল ব্লগ পোস্ট থাকে ক্যাটাগরি ওয়াইজ, কি ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ।
আচ্ছা, তাহলে এই আমাদের ডিজিটাল মার্কেটিং করতে গেলে ব্লগ সম্পর্কে অনেক ব্যাপক একটা ধারণা থাকা লাগবে, কারণ প্রায় অলমোস্ট অল অফ দ্য সাইটের ব্লগ থাকে, আর যদি ব্লগ না থাকে তাহলে সাইটটাকে আমরা ব্যাকওয়ার্ড বলবো, কি বলবো? হ্যাঁ, ওই সাইটটা অনেক ট্রাফিক থেকে ডেপ্রাইভড হবে, অর্থাৎ অনেক ট্রাফিক থেকে বঞ্চিত হবে। এই জন্য আমাদের অলমোস্ট প্রত্যেকটা ওয়েবসাইটে ব্লগ সেট আপটা করতে হয়। ব্লগ সেট আপটা কি করতে হয়? এখন সাধারণত অনেক ব্লগ সিঙ্গেল ক্যাটাগরি নিয়ে কাজ করে, আর অধিকাংশ ব্লগে মাল্টিপল ক্যাটাগরি থাকে। হেলথ হচ্ছে রুট ক্যাটাগরি, কিন্তু হেলদের আবার অনেক ক্যাটাগরি আছে না, যেমন হেলদের আন্ডারে ফিটনেস আছে, লিভ ওয়েল আছে, মেন্টাল হেলথ আছে, ফিজিক্যাল হেলথ আছে, প্রেগনেন্সি আছে, ওমেন হেলথ আছে, মেন্স হেলথ আছে, অনেক ক্যাটাগরি করা যাইতে পারে। হ্যাঁ, আবার শুধু বিউটি রিলেটেড যদি কোনো ব্লগ করি তাহলে এটার সাব ক্যাটাগরি আছে না? হ্যাঁ, তার মানে রুট ক্যাটাগরি একটা, ওগুলোর আবার সাব ক্যাটাগরি থাকবে অনেকগুলা। রুট যে আমার নিশ, হ্যাঁ, সাপোজ আমি কি নিয়ে ব্লগ করবো, ফিটনেস নিয়ে একটা ব্লগ ক্রিয়েট করব। এখন এই ফিটনেসের কিন্তু অনেক টপিক আছে। ফিটনেসের কি, যদি আমি একটা ফিটনেস ব্লগে যাই, আমি এখন ফিটনেস ব্লগ খুঁজতেছি, নেট একটু কেন জানি স্লো। আচ্ছা, আমরা একটা ফিটনেস ব্লগ পাইলাম, যে ব্লগটার নাম হচ্ছে নিয়ার্ড ফিটনেস। ব্লগটার নাম কি? হ্যাঁ, আরো একটা পাইলাম, সেটা হলো ফিট বটম গার্লস। আচ্ছা, আমি নেটটা পার্সোনাল কি আছে? আচ্ছা, এখন এগুলো হচ্ছে ক্যাটাগরি, এগুলো কি, ফিটনেস একটা ক্যাটাগরি, নিউ মামাস একটা ক্যাটাগরি, নিউ ইটস একটা ক্যাটাগরি, হ্যাঁ, তারপরে নিউ জেন, এগুলো একটা ক্যাটাগরি। তাহলে আমরা ফিটনেসেরও আবার অনেক ক্যাটাগরি সাজাইতে পারবো। হ্যাঁ, যেমন ফিটনেসের মধ্যে এখানে, এটা একটা ফিটনেস ব্লগ, এখানে আসলে স্টার্ট হেয়ার আছে, অনলাইন ফিটনেস কোচিং আছে, খুব একটা ক্যাটাগরি দেখতেছি না, ফ্রি আর্টিকেলস আছে। আচ্ছা, এখানে খুব একটা ক্যাটাগরি নাই, আমরা অন্য ব্লগে যাই। এটা হচ্ছে ব্লগ, তাহলে ফিটনেসের এখানে আমরা কিছু ক্যাটাগরি পাচ্ছি। ফার্স্টটা হচ্ছে ফিটনেস, তারপরে ওয়ার্কআউট। ফিটনেসের জন্য আমরা কি কি ওয়ার্কআউট করব বা কি কি কাজ করব, হ্যাঁ, কি কি করলে আমাদের ফিটনেসটা ধরে রাখা যাবে। হ্যাঁ, আর একটা মেনু করা যেতে পারে, ফুড। হ্যাঁ, এখানে আর একটা মেনু আছে আবার, এক্সারসাইজ গাইডস কি আছে,
হ্যাঁ, তার মানে আমার ব্লগের জন্য হচ্ছে একটা রুট একটা নিশ থাকবে, হ্যাঁ, আর অর্থাৎ রুট একটা ক্যাটাগরি থাকবে, ওই ক্যাটাগরির আবার সাব ক্যাটাগরি থাকবে। হ্যাঁ, কি থাকবে? সাব ক্যাটাগরি থাকবে, প্রত্যেকটা সাব ক্যাটাগরিতে মাল্টিপল আর্টিকেলস কি পোস্টেড থাকবে বা পোস্ট করা থাকবে। আচ্ছা, তাহলে ব্লগ তো আমরা চিনলাম না, মোটামুটি সব সাইটেরই ব্লগ রাখা উচিত। হ্যাঁ, সাপোজ আমি একটা সার্ভিস দিয়ে থাকি বা একটা পণ্য বিক্রি করি, হ্যাঁ, তো এখন ওই পণ্যটা যে বিক্রি করি, তো আমার পেজ আছে, আমি সাপোজ আমি হচ্ছে কার মুভিং করি, কি করি, কার শিপিং করি, হ্যাঁ, তো কার শিপিং এর আমি শুধু সার্ভিস পেজ করে রাখছি, কি করে রাখছি, সার্ভিস পেজ করে রাখছি, যে আমি কার শিপিং করি, হুন্ডা শিপিং করি, কোথায় থেকে কিভাবে করি, হ্যাঁ, বা শিপিং গায়ে শিপিং প্রসিডিউর, শিপিং এর প্রাইস, এই ধরনের পেজ করে রাখছি। কিন্তু ওইখানে আমার ব্লগ যদি করি, তাহলে আমি আর ওই ধরনের পেজ করতে পারবো না, ব্লগের পোস্ট গুলো হবে, সিঙ্গেল পোস্ট গুলো হবে সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, যে হাউ টু শিপ এ কার, কিভাবে শিপ কার শিপ করতে হয়, তারপরে আর একটা টপিক হতে পারে যে হাউ টু সেফলি পুল ইওর কার ইন টু দ্য ভ্যান, মানে যে ভ্যান, বড় বড় যে অটো ভ্যান গুলো বা অটো ট্রাক গুলো আছে, সেখানে কিভাবে কার গাড়ি তুলতে হয়, হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে যে কিভাবে আবার নামাইতে হয়। হ্যাঁ, তুমি হোয়াইস টাইপস অফ কোম্পানি ইউ শুড চুজ টু শিপ এ কার, তুমি কোন ধরনের কোম্পানি চুজ করবা কার শিপিং এর জন্য, এই ধরনের ইনফরমেটিভ টপিক নিয়ে আমি ব্লগ পোস্ট করব। মানে আমার সার্ভিসের টপিক আলাদা হবে, ব্লগের টপিক কি হবে আলাদা, এখানে করে আমি দুই ধরনের ট্রাফিক আমার ওয়েবসাইটে পাচ্ছি, একটা হচ্ছে সার্ভিস বেসড, যাদের স্পেসিফিক সার্ভিস লাগবে তারা, আর একটা হচ্ছে কি ইনফরমেটিভ, যাদের ইনফরমেশন লাগবে তারা অবশ্যই শিপে কার করবে, দেখেই তো ইনফরমেশন খুঁজতেছে, অর্থাৎ ভবিষ্যতে সে 5-10টা কার কিনবে, কিভাবে শিপ করবে, এই জন্য কিন্তু সে গাইড পড়তেছে। এই গাইড পড়তে পড়তে দেখা যাচ্ছে সে তোমার কোম্পানিকে চুজ করতে পারে, করতেই পারে না। আচ্ছা, তো এই জন্য আমাদের দুই টাইপের ভিজিটরই দরকার হয়। আচ্ছা, ইনফোগ্রাফিকটা কি? ইনফোগ্রাফিকটা হচ্ছে একটা ইমেজ, একটা কি ইনফোগ্রাফিকটা একটা ইমেজ, যেমন আমি যদি হেলথ ইনফোগ্রাফিক দেই, তাহলে ইমেজ কিন্তু একটা স্ট্যাটিক্যাল ইমেজ। পরিসংখ্যান শব্দটা কি আমরা চিনি? পরিসংখ্যানটা কি? ওই যে আমরা ক্রিকেট খেলার সময় দেখি না, যে 5 থেকে 10 ওভারের রানটা ছিল এই ঘরে, আবার 10 থেকে 15 ওভারের রানটা ছিল এই ঘরে, 15 থেকে 20-এর রানটা ছিল আবার একটু কম, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে পরিসংখ্যান। অর্থাৎ নির্দিষ্ট একটা সময়ে আমার উত্থান এবং পতনটা কত, মানে কতখানি, সময় তো চেঞ্জ হচ্ছেই, তাই না? দেখা যাচ্ছে যে ওই সময়ে বা নির্দিষ্ট একটা রেঞ্জের মধ্যে বা নির্দিষ্ট একটা পরিমাপের ভিত্তিতে, সেটা হইতে পারে সময়, সেটা হইতে পারে দেখা যাচ্ছে যে বল বা ওভার, হ্যাঁ, সেটা হতে পারে হচ্ছে নির্দিষ্ট একটা ইয়ার বছর, যেমন 5 বছর, এই বছরে কতগুলো শিশু মারা গেল, তারপরের বছরে এতগুলো শিশু মারা গেল, তারপরের বছরে কমছে শিশু মৃত্যুর হার, হ্যাঁ, বিভিন্ন কিছুর হার কি বের করা হয়, বিভিন্ন কিছুর হার বের করা হয়। আচ্ছা, এই হারগুলো হইতে পারে বিভিন্ন পরিমাপকের ভিত্তিতে, ঠিক আছে, হইতে পারে সময়, হইতে পারে কি কোনো একটা রাউন্ড ফিগার, হ্যাঁ, দেখা যাচ্ছে যে ওই যে আমি বললাম ওভার, 5 থেকে 10 ওভার, 10 থেকে 20 ওভার, হ্যাঁ, তারপরে হতে পারে কোনো অফিসিয়াল পারফরমেন্সাল কোনো মেট্রিক, হ্যাঁ, এই আর কি, যেমন সুমনের হচ্ছে স্কোর, হ্যাঁ, সুমন গোল করছে 3টা, হ্যাঁ, সুমনের স্কোর এইটা, লাজু গোল করছে 5টা, লাজুর স্কোর এইটা, হ্যাঁ, মিজান ভাই গোল করছে একটু কম, 4টা, মিজান ভাইয়ের স্কোর এইটা, হ্যাঁ, দেখা যাচ্ছে এখানে গোলটা হচ্ছে একটা পরিমাপ, গোলের ভিত্তিতে আমি একটা পরিসংখ্যান করতেছি, যে কোনো কিছুর ভিত্তিতে একটা স্ট্যাটিস্টিক, মানে পরিসংখ্যান করা যায়, ঠিক আছে। আবার ফাউল, একটা খেলায় ফাউল কতগুলো হয়েছে, কোন প্লেয়ার কতগুলো ফাউল করছে, সেটার একটা পরিসংখ্যান করা যাবে। আচ্ছা, তাহলে হেলথ ইনফোগ্রাফিক এই যে এখানে একটা হার বের করছে, কি বের করছে, এখানে একটা হার বের করছে, এটা একটা মূলত রিসার্চ ইমেজ, যে ইমেজের মধ্যে রিসার্চ থাকে, কি থাকে, রিসার্চ থাকে, হ্যাঁ, এখানে 80%, এখানে দেখাচ্ছে হচ্ছে 15%, তাই না,
মেডিসিন, এখানে লরেম ইপসম কন্টেন্টটা ক্লিয়ার নাই, আমি আরো একটা নিচ্ছি, বা কোনো পয়েন্ট বেস কোনো টিপস থাকে, কি থাকে, বিভিন্ন পয়েন্ট আকারে টিপস থাকে, ওইটাকেও ইনফোগ্রাফিক বলা যায়। তাহলে ইনফোগ্রাফিক হইতে গেলে দুইটা মেট্রিক বা দুইটা ধাপ, একটা হলো আমার স্ট্যাটিক্যাল গ্রাফ থাকবে, কি থাকবে, গ্রাফ থাকবে, অথবা পয়েন্ট আকারে ডেটা থাকবে। পয়েন্ট আকারে কি থাকবে, ডেটা থাকবে। আচ্ছা, যেমন এই যে এইখানে কি আছে, হেলদি হ্যাবিট, এগুলো কিন্তু এক একটা পয়েন্ট, এগুলো কি এক একটা পয়েন্ট, মানে এগুলো মেইন পয়েন্ট, মানে এই হেলদি হ্যাবিট কোনগুলো, এগুলো হচ্ছে হেলদি হ্যাবিট। হ্যাঁ, যেমন স্টে হাইড্রেটেড, মানে সবসময় পানি পান করো, কি সবসময় পানি পান করা, এটা একটা হেলদি হ্যাবিট, ঠিক আছে কি। তাহলে এটাও একটা ইনফোগ্রাফিক, এটা একটা কি, ইনফোগ্রাফিক। তো এই ইনফোগ্রাফিক শেয়ারিংটা অনেক গুরুত্বপূর্ণ ডিজিটাল মার্কেটিং এর জন্য, অনেক কি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আবার এই যে এইখানে আমি দেখতেছি একটা গ্রাফ আছে, কি আছে এইখানে, গ্রাফ আছে, দেখো এখানে আমরা গ্রাফ দেখতে পাচ্ছি, তাই না, মানে বিমার হার, কিসের হার, একটা বিমার হার আর কি। মানে এটা এজের যে পার্সেন্টেজ, সেটা হু ভিজিটেড দ্য ইড ইন দ্য ফার্স্ট ইয়ার, এই ইড যে সাইটটা আছে, হ্যাঁ, আসলে এই ইট সাইটটা কোন ধরনের ভিজিটররা ভিজিট করছে। হ্যাঁ, বিমা কোম্পানিগুলো ভিজিট করছে 16.5%, তারপরে মেডিকেড এরা ভিজিট করছে 37%। হ্যাঁ, তারপরে হচ্ছে ইউনিশিওর্ড এরা ভিজিট করছে 22%। আবার দেখা যাচ্ছে যে এইখানে আবার পার্সেন্টেজটা একটু ওঠানামা করছে, কি করছে, এখানে 1 থেকে 64 আর এখানে 18 থেকে কি 64, মানে এখানে ওয়েবসাইটের ভিজিটরের ভিজিটরটা ক্যাটাগরাইজ করছে, ক্যাটাগরির ভিত্তিতে কোন কোন ধরনের পিপল আমাদের এই সাইটে, ইডের ওয়েবসাইটে ভিজিট করছে, তার একটা গ্রাফ করছে, কি করছে, গ্রাফ করছে। তো ইনফোগ্রাফিক বিভিন্ন ধরনের হয়। আমাদেরকে কোন ক্লায়েন্ট যখন কাজ দিবে, তখন আমাদের থিঙ্ক করতে হবে যে কোন ধরনের ইনফোগ্রাফিক করলে আমার ভিজিটররা ইনফরমেশন পাবে, অথবা আমাদের ভিজিটরের জন্য লাভ হবে, কি হবে, লাভ হবে, সেটা রিসার্চ করে আমরা ইনফোগ্রাফিক তৈরি করব। হ্যাঁ হ্যাঁ, ইনফোগ্রাফিক সাধারণত 2 প্রকার হয়, একটা হচ্ছে ইনফরমেটিভ, যেখানে পয়েন্ট আকারে ইনফরমেশন থাকে, আর একটা হচ্ছে গ্রাফ থাকে, কি থাকে, গ্রাফ থাকে। হ্যাঁ, গ্রাফটা সাধারণত হার্ড থাকে একটা, মানে সেটা হইতে পারে মান্থলি কোনো রেট, বা কোনো ইয়ারলি কোনো রেট, রেট মানে কি হার, হ্যাঁ, বা দেখা যাচ্ছে ডেইলি কোনো রেট, হ্যাঁ, বা কোনো সময়ের ব্যবধানে কোনো একটা পরিমাপকের ভিত্তিতে কোনো কোনো একটা কিছু রেট। হ্যাঁ, তো এইটাকে বলা হচ্ছে পরিসংখ্যান, আর পরিসংখ্যানটা শো করা হয় বিভিন্ন গ্রাফের মাধ্যমে, কিসের মাধ্যমে, গ্রাফ। হ্যাঁ, এখন এই গ্রাফের আবার ক্যাটাগরি আছে, হ্যাঁ, বৃত্ত দিয়ে গ্রাফ করা যায়, আবার দেখা যাচ্ছে যে আয়তলেখ আছে, আয়তলেখ 5টা এরকম লম্বা লম্বা টান, এই আয়তলেখ, এটাকে কি বলা হচ্ছে, আয়তলেখ। হ্যাঁ, এটা দিয়েও গ্রাফ করা যায়, ঠিক আছে। যেমন আমরা যদি গ্রাফ স্যাম্পল দিই, এখানে গ্রাফ স্যাম্পল, এই যে দেখো, এটাকে বলা হচ্ছে আয়তলেখ, এটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে আয়তলেখ, এটাও আয়তলেখ কিন্তু এটা চার্ট। এটাকে বলা হচ্ছে লাইন গ্রাফ, এটাকে কি বলা হচ্ছে, মানে একটা লাইন আঁকা বাঁকা হয়ে যাচ্ছে। তো ওই যে ক্রিকেটে কিন্তু রানের স্কোরটা এইভাবে লাইন গ্রাফ, অনেক সময় রানটা কত ওভারে কত, হ্যাঁ, এই এই লাইন গ্রাফ আকারে শো করা হয়, এই এইভাবেও শো করানো হয়, ঠিক আছে কি। এটাকে বলা হচ্ছে বার চার্ট, এটাকে কি বলা হচ্ছে,
তো বিভিন্ন ধরনের এগুলো সবই আসলে স্ট্যাটিক্যাল, মানে পরিসংখ্যানিক একটা সাবজেক্ট আছে আমাদের, একটা সাবজেক্টই আছে ইন্টারমিডিয়েট বা অনার্সে, সেটা হলো পরিসংখ্যান। সেখানে এই ধরনের জিনিসগুলো আলোচনা করা হয়, খুব মজার, খুব কি ওখানে অঙ্কনটা বেশি হয়, একটা স্কেল থাকবে, অঙ্কনটা বেশি হয়। আচ্ছা তারপরে হচ্ছে ইনফোগ্রাফিক, ক্লিয়ার তো নাকি? আচ্ছা তারপরে হচ্ছে কেস স্টাডি। কেস স্টাডিটা কি, কারো কোনো ধারণা আছে? এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফিডব্যাক। এটা কি, অর্থাৎ এমন একটা ফিডব্যাক কোনো একটা কোম্পানির, যেটা হলো একটা স্টাডি, একটা কি, একটা স্টাডি বা একটা সেমিনার বা একটা, দেখা যাচ্ছে যে একটা অনলাইন কোনো সেমিনার অথবা বিভিন্ন ধরনের অ্যারেঞ্জ করা হয় না, ওইটার নাম কি, না না দেখা যাচ্ছে বড়সড় একটা আলোচনা করা হয় আর কি, অ্যারেঞ্জ করা হয়। হ্যাঁ হ্যাঁ কনফারেন্স, এটা কি একটা কনফারেন্স আর কি, বা কাউন্সিলিং। হ্যাঁ আচ্ছা, এখানে দেখা যাচ্ছে ট্রেন করে, কি করানো হয়, ট্রেন করে যে আমি এই আকিস যে সিমেন্টটা এটা আমরা কিভাবে প্রোডিউস করছি। হ্যাঁ এখানে আমরা দেখা যাচ্ছে যে লিঙ্কারটা কত পার্সেন্ট দিছি, আমরা কোন ধরনের লিঙ্কার ব্যবহার করছি, তারপরে এর মধ্যে আরো গুণাগুণ কি আছে, হ্যাঁ এটা জমতে কতক্ষণ লাগবে, এটাতে কি পরিমাণ পানির কিউরিং করা লাগবে। হ্যাঁ তারপরে দেখা যাচ্ছে এটার মধ্যে কোনো ম্যাটেরিয়াল মাখাতে হবে কিনা, বা দেখা যাচ্ছে বালি বা সিমেন্টের ভাগ কতখানি। এই ধরনের কোম্পানি কি করে, দেখা যাচ্ছে কেস স্টাডির একটা আলোচনা করে, কি করে কেস স্টাডির একটা আলোচনা করে বা সেমিনার করে। ওই সেমিনারে সাধারণত দেখা যাচ্ছে যে গাইড করানো হয়, কি করানো হয়, গাইড করানো হয়, আবার গাইড করায় মানুষের মতামত নেওয়া হয়, কি নেওয়া হয়, একটা মতামত নেওয়া হয় যে আপনি আসলে কোন সিমেন্ট ব্যবহার করেন, যে এইটা কেন ব্যবহার করেন। হ্যাঁ বা দেখা যাচ্ছে যে একটা ভোট করা হয়, কি করা হয়, একটা ভোট করা হয়। হ্যাঁ ওই ওই সেমিনারই দেখা যাচ্ছে 500-1000 লোককে তুমি ইনভাইট করে একটু খাবার দাবার, হ্যাঁ একটু গাইড টাইড করে, একটু খাবার দাবার নাস্তা থাকলো, তাদের আবার ভোট নিলা যে আচ্ছা আপনি যে আকিস সিমেন্টটা ব্যবহার করতেছেন এটার সুবিধা কি আর এটার অসুবিধা কি। তো এই অসুবিধাগুলো ওরা নোট করে, কি করে ওরা নোট করে, নোট করে এই অসুবিধাগুলোর আলোকে ওদের প্রোডাক্টটা কি করে চেঞ্জ করে, আর যেগুলো সুবিধা সেগুলো রেখে দেয়। তো এটাকে বলা হচ্ছে কেস স্টাডি। এই কেস স্টাডিটা অনেক সময় কনফারেন্সের মাধ্যমেও হয়, আবার অনেক সময় পাবলিকলি দেখা যাচ্ছে মানুষের দ্বারে দ্বারে গিয়ে, হ্যাঁ দেখা যাচ্ছে বা কাছে গিয়ে, বা দেখা যাচ্ছে দোকানদারের কাছে গিয়ে, হ্যাঁ বিভিন্নভাবে একটা ভোট নেয় যে আমরা যে আপনারা যে এই প্রোডাক্টটা ইউজ করতেছেন এটার কি কি সুবিধা পাচ্ছেন, কি কি অসুবিধা পাচ্ছেন। তো কেস স্টাডিটা এক প্রকার হচ্ছে ফিডব্যাক, এক প্রকার কি এটা একটা ফিডব্যাক, আমার ইউজারের একটা ফিডব্যাক নিতে হয়, ইউজার কি নিতে হয়, মানে এটা একটা স্টাডি। হ্যাঁ তোমার বিজনেসটা, বিজনেসের যে নেগেটিভ দিকগুলো এখানে এক্সপ্লোর করা যায়। অনেক সময় বলে ভাই সবই ঠিক আছে, আপনার প্রোডাক্টটার দাম বেশি, যদি একটু দাম কম হতো তাহলে আমরাও নিতাম, তো আপনার কম্পিটিটর সে সেম প্রোডাক্ট একটু কম দামে দিচ্ছে সেই জন্য আমরা ওটা নিচ্ছি। তখন ওনার এই রিসার্চটা পরে দেখবে যে না আসলে আমার প্রোডাক্টের একটু দাম কমানো উচিত, তাহলে এটাকে বলা হচ্ছে কেস স্টাডি। তাহলে এই কেস স্টাডি এটাও এক টাইপের কন্টেন্ট, এটার বিভিন্ন সাইট আছে যেখানে সাবমিট করা যায় ডিজিটাল মার্কেটিং এর জন্য। কিসের জন্য, ডিজিটাল মার্কেটিং এর জন্য কি করা যায়, সাবমিট করা যায়। ক্লিয়ার? আচ্ছা ই বুকটা কি, ইবুক হচ্ছে অনলাইনের একটা বই, ইবুকটা কি অনলাইনের একটা বই। যে সাপোজ বিভিন্ন ধরনের, বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের বই থাকে, হ্যাঁ বড় বড় যে কোম্পানি যে মনিটরটা যে আবিষ্কার করছে এটারও একটা নির্দেশনামূলক একটা বই আছে, আছে না? হ্যাঁ দেখা যাচ্ছে অনেক ব্লগ আছে, সেই ব্লগের আবার বই আছে, কি আছে, ওই ব্লগটা বই আকারেও আবার পাবলিকেশন হচ্ছে, বা বিভিন্ন দেখা যাচ্ছে যে ম্যাগাজিন আছে, কি আছে ম্যাগাজিন, হ্যাঁ এই অনলাইন ম্যাগাজিন এটাকে ইবুক বলা যায়, বা দেখা যাচ্ছে খণ্ড খণ্ড ছোট বড় বই আছে, বইটা বিভিন্ন ধরনের হয়। হ্যাঁ দেখা যাচ্ছে ইনফরমেটিভ হয়, বা একটা প্রোডাক্ট আমরা কিভাবে ইউজ করব, হ্যাঁ
বা দেখা যাচ্ছে একটা প্রোডাক্টের ব্যবহারের যে নির্দেশিকা, কি নির্দেশিকা। তো আমার কোম্পানির যদি ইবুক থাকে, আমি কোনো একটা কোম্পানির মার্কেটিং করতেছি, সেই কোম্পানির কি আছে, ইবুক আছে অথবা ই ম্যাগাজিন আছে, তাহলে ওইটা আমরা নিব ক্লায়েন্টের কাছ থেকে, কি করব নিব, নিয়ে আমরা বিভিন্ন সাইটে কি করব, সাবমিট করব, বিভিন্ন সাইটে কি সাবমিট করব, এটাও ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ে। আচ্ছা, তাহলে আজকে একটু লেটে ক্লাস শুরু করছি, এই চারটাই থাক, পরের ক্লাসে আমরা সবগুলো একবারে শেষ করব। হ্যাঁ, আর ক্লাসের অ্যাটেন্ডেন্স তো কম দেখতেছি।